আমার আপনালোক সকলের অবগত যে শ্রীবাজার সাহিত্য পরিবার সপ্ত সপ্তম আমার যে দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন, এই অধিবেশনখানি আমি আমার মুখ্য কার্যালয় স্মৃতিভবনতে আমি আয়োজন করছো। আমি দুদিনিয়া কার্যসূচীতে এই আমার অধিবেশন আয়োজন করছো 25 আর 26 ফেব্রুয়ারি। আমার যুব বিগত অধিবেশন যি ধরনের চলি আছে, আমার এটা পরম্পরা আছে, সেই পরম্পরা মতে আমি অতিথিসকলকে আমি আমন্ত্রণ জানাইছিল। আমার আগে এবার আমার সকলে চিনাকি এগারী প্রখ্যাত কবি, আমার গুহী বিশ্ববিদ্যালয় অসমীয় বিভাগের অধ্যাপক, তখন আমার শিবাঝারের ব্যক্তি, কিন্তু এটা থাকে আমার গুহী বিশ্ববিদ্যালয় অসমীয় বিভাগের তখন অধ্যাপক, তখনকে আমি আমন্ত্রণ জানাইছিল মুখ্য বক্তা হিসাবে। তখন হারুয়া ভাষণ প্রদান করলে। আর আমার এটি অতি সুখর খবর, আমি বহুদিনের চেষ্টা করে অহা আমার এই মুখ্য ভবনের স্মৃতি ভবনের যে উপরমহলা, এই উপরমহলার যাবর কাম আমার বাকি আসে, এবার আমার বিধায়ক সরার বিধায়ক মহোদয়ে আমার উপর গোটেখিনি কাম সম্পূর্ণ করে দিলে। আমার কিবা কারিকরি আমার অকান বিজুতি আসে, সেইবর কারণে স্মৃতি ভবন যদিও সম্পূর্ণ হয়েছিল বহু বছর আগতেই, তথাপি তাত কিছু করণীয় কাম আসে, সেই কামখিনি তখেতে প্রায় 10 লক্ষ টকাৰে আমাক এইখানে কাম সম্পূর্ণ করে দিছে। আমি এই যুগতে তখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর লগতে আমি আমার ইয়াত সভাত আছে আমার আমার পত্রিকা, যখন শিবাজার সাহিত্যের পত্রিকা ইয়াত উলা হয় প্রত্যেক বছরে প্রকাশ করা হয়, সেই পত্রিকা উন্মোচন করার কারণে আমি আমার যি দৌরঙ্গ বার্তা আছে আমার মঙ্গলবার প্রকাশিত হয়, এই দৌরঙ্গ বার্তার সম্পাদক আমার এগারী অতি প্রাচীন পুরনি বিখ্যাত, মানে তখেতে বহুদিনের পর সাংবাদিকতা করে আছিল, কিন্তু তখন স্বাস্থ্য বিভাগের এগারী কর্মী আছিল, হয়ে অবসর পালে তখন শঙ্কর কাকতি মহাশয়, তখেতে আমার পত্রিকা উন্মোচনের কাম সম্পন্ন করলে। আর তারলগতে আমার বিধায়ক মহোদয় আমি মাতিছে মুখ্য অতিথি করে, তার আমার আছে দরং জেলা সাহিত্য সভার সভাপতি আমার শ্রদ্ধায় রজনীকান্ত নাথ স্যার, তখন আমার শিবাজার সাহিত্য সভারও আমার সভাপতি আসে 2020 আর 2022 বর্ষের কারণে, তখনকে আমি আমন্ত্রণ জানাইছিল, তখনও আছে। আর তার আমার প্রাক্তন বিধায়ক আসে বিনোদ কুমার শইকীয়া, তখনও আমন্ত্রণ জানাইছিল। কি কৈছে আজি তার লগতে আমার 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 আপনাদের জানি সুখী হব যে আমার শিবাজার সাহিত্য সভার 15টা ন্যাস আছে। এই ন্যাস আমার গঠিত হয় বিভিন্ন ব্যক্তির দানের আমার ধনেরে, গতি আমি এই ন্যাস কেটা আমার নির্দিষ্ট করা আছে, সকল ন্যাসদাতার যে ইচ্ছা অনুসরি আমি এই বটা প্রদান করো। বিশেষ আমার যখন ছাত্র ছাত্রী উচ্চ আর উচ্চতর মাধ্যমিক শাখাত উচ্চ নম্বর মানে আপনার হায়েস্ট মার্ক পায়, সর্বোচ্চ নম্বর লাভ করে ইংরাজি আর অসমীয় বিষয়ত বটা প্রদান করা হয়। আর একটা বিশেষ মন করবল কথা হল আমার আমেরিকান নিবাসী ডক্টর অতুল শর্মাদেবে তখেতে দুটা ন্যাস ইয়াত স্থাপন করেছে, দুটা ন্যাস রাখিছে। সেই দুটা ন্যাস হল, এটা হয়েছে আমেরিকা অসমঙ্গ ন্যাস, আর এটা হয়েছে ডক্টর অতুল শর্মা ন্যাস। এই ন্যাসটো ডক্টর অতুল শর্মা ন্যাসত আমি করো কি আপনার যে ইংরাজি বিষয়ত হায়েস্ট মার্ক পায় তখেতক একটা বটা দিয়া হয়। আর আমার যে এই শিবাজার কেন্দ্রের ভিতর যুগরাকিয়ে কলা আর বিজ্ঞান শাখাত উচ্চ নম্বর লাভ করে, শীর্ষ নম্বর লাভ করে, সেই ছাত্র দুজনক আমি ইয়াতে বটা প্রদান করো। আর ইয়াতে যে বটা প্রদান আছে অনুষ্ঠান আছে, এই হয়েছে আমার আমার বিখ্যাত সাংবাদিক মতিউর রহমান, মতিউর রহমানের স্মৃতিত তখেতর পরিয়ালে এই ন্যাস ইয়াত আমাক অন্তর্ভুক্ত করেছে ন্যাসটি। এই ন্যাসটিত 25,000 টাকা থাকে, তারপর আমি কি করো প্রতি বছরে এখন তর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত করে এই ন্যাসর বটা প্রদান করা হয়। কিন্তু আমার এই সময়টি হয়েছে মানে সকল স্কুলতে পরীক্ষা চলেছে, বার্ষিক পরীক্ষা চলি আছে, সেই বার্ষিক পরীক্ষা চলি থাকা হেতু আমি এইবার সেই আমি কম্পিটিশন বা প্রতিযোগিতাটি আমি অনুষ্ঠিত করব নোৱাৰিলো, কিন্তু ইয়ার পিছর পর্যায়ত আমি সেই প্রতিযোগিতা অনুষ্ঠান করে বটা প্রদান করি। তার লগতে ইয়াত আরো এটি বটা আছে, সেইটো হচ্ছে শেওয়ালি চহরিয়া সাধু কোৱা প্রতিযোগিতা। এই অকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের মাজত অনুষ্ঠিত করো আমি, আর করে তেওঁলোকক মানে বটা প্রদান করা হয়। অনুষ্ঠানটি যাকালি সম্পন্ন হয়ে গেছে, আজি তার কারণে ইয়াত বটা প্রদান করা হব। আর এটা আপনাদের জানি সুখী হব আমাক বিধায়ক মহোদয়ে দিয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির আধারতেই তখেতে যেখানে কাম করলে, মই আগতেও তখেতক ধন্যবাদ দিছে, পুনর্বার তখেতক কৃতজ্ঞতা। আসলে কি যে আমার কিছু অস্পষ্ট মানে ইনফরমেশনের কারণে ঘটনাটা হয়েছে, আর বিবরণ মানে